সাঁওতালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে হচ্ছে আলুর চপ রেসিপি বানাবো। তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কি করে বানাই। নিয়েছি হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে বেসনটাকে ভালোভাবে রেডি করে নেব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে আলুর চপ বানানোর জন্য নিয়েছি রসুন কুচি, কাঁচা বাদাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে ম্যাশ করে নেব। এবার হচ্ছে আলুর পুর বানানোর জন্য কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কাঁচা বাদাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর এবারে হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মেশাবো। এবারে দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবারে থালার মধ্যে ছিটিয়ে দিয়েছি বেসন। এবারে হচ্ছে শেপগুলো করে, মানে চপ বানানোর জন্য যে শেপগুলো হয় ওগুলো বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এক এক করে হচ্ছে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে হচ্ছে ভেজে নেব। তো উল্টে পাল্টে হচ্ছে আমি চপগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। আর আমার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।